আজকে চলে এসেছি সেন জাসিন্টো মনুমেন্ট দেখার জন্য। এটা আমাদের হিস্টনেই অবস্থিত। তো যারা এখনও এটা ভিজিট করনি, আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই পুরো পার্কটা দেখতে কেমন। এবং এটার অপোজিট সাইডে বেটেল শিপ আছে। আসসালামু আলাইকুম, ইতিস ব্লগ হিস্টোনিয়া থেকে আমি ইতি বলছিলাম। যেহেতু এটা আমার ট্রাভেল ব্লগ, বেশিরভাগই আমি ট্রাভেল করে থাকি, তো আজকে অনেক বছর পরে এই মনুমেন্টটা দেখার জন্য চলে আসলাম। এখানে একটা কাজে এসেছিলাম, তো বলি এটা দেখে যাই। তো উইন্টারের জন্য গ্রিনেসটা ওইভাবে আমি দেখাতে পারছি না, যেহেতু উইন্টারের সময় পাতাগুলো খুবই ঝরে যায়, আর ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। আমার ভিডিওতে আমি সবসময় ওয়েদারের কথা বলি। এই মনিউমেন্টটা আপনার 190 বছরের আগে বিল্ড হয়েছে, আর এটা 630 ফিট উঁচু। মানে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটার হাইটটা। তো এটার ভেতরেও একটা মিউজিয়াম আছে, কেউ যদি যেতে চান যেতে পারেন। এটার এন্টার ফি হচ্ছে $10 করে পার পার্সন। তো আমি যাইনি, আমি জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। এই যা, আর অপোজিটে, এই পার্কটারই অপোজিটে আছে বেটেল শিপ, ওইটা একটা মিউজিয়াম। তো এই শিপটার কিছু কাজের জন্য গভর্নমেন্ট এটাকে গ্যালভাস্টনে মুভ করেছে। 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, জানি না কবে এটা ব্যাক করে আবার এখানে নিয়ে আসবে। আমরা বেটেল শিপটাকে পাইনি, অনেক আগে এসেছিলাম তখন এটা ছিল, এখন এটা মেরামতের জন্য গ্যালভাস্টনে নিয়ে আসা হয়েছে। তো ওইটার একটু ভিডিও ক্লিপস আমি আপনাদের জন্য রেখেছি, যে বেটেল শিপটা দেখতে কেমন ছিল। আর এই পার্কে অনেকেই পিকনিক করে, সামারে অনেক পিকনিক হয় পার্কের মধ্যে, যেহেতু অনেক বড় পার্ক। পিকনিক এর আগেও আমরা এখানে এসেছিলাম, পিকনিক করেছিলাম। তো যারা এখনও দেখনি, তাড়াতাড়ি ভিজিট করে দেখে নাও, খুবই ভালো লাগবে। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, আর মানুষজনের ভিড় কম ছিল, যার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে ঘুরে ফিরে। তো এই তো আমরা পার্কে ইন হয়ে গিয়েছি। তো চারিপাশের পরিবেশ সব কিছুই খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো ফ্যামিলি নিয়ে তোমরা এখানে ভিজিট করতে পারো। বন্ধুরা, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব না করলে কিছু হবে না। তোমাদের সাবস্ক্রাইব আমার একান্ত দরকার, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।